লাগিয়েছি 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের। অন্যদিকে পাক বাহিনীরা বাংলাদেশের সকল প্রকার মানুষ এবং প্রায় 2 লক্ষ মা বোনদের অত্যাচার করে এবং তাদেরকে হত্যা করে মেরে ফেলে। অনেককে গুলি করে আবার অনেককে আগুনে পুড়িয়ে তারা মেরে ফেলে। অন্যদিকে 25শে মার্চ, যাকে কালো রাতও বলা হয়, সেদিন বাংলার সকল প্রকার মানুষ একদম অসহায় নিরস্ত্রভাবে ঘুমিয়েছিল। গভীর ঘুমে রাত বাজে তখন 12টার সময়, তখন পাকিস্তানিরা সেই সময় তাদের উপর অ্যাটাক করে এবং অনেক অনেক অসহায় বাংলার মানুষকে তখন তারা হত্যা করে। এবং সেই সময় আমাদেরকে ভারত অস্ত্র এবং বিভিন্ন রকম অস্ত্রের ট্রেনিং দিয়ে আমাদেরকে সহায়তা করেছিল। এরপর শুরু হয়ে যায় বাংলাদেশ এবং পাকিস্তানের যে জীবন মরণ লড়াই, সেটা শুরু হয়ে যায়।